এসএসসি পরীক্ষার জন্য। দেখো খড়ো পানি নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে, যেটি তোমাদের অম্ল ক্ষারক সমতা অর্থাৎ অ্যাসিড ক্ষারক সমতা চ্যাপ্টার থেকে আসে, নবম অধ্যায় থেকে আসে। আজকে আমরা খড়ো পানি সম্পর্কে সম্পূর্ণ বেসিকটা নিয়ে নিয়ে চলো। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে, খড়ো পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে জানতে হবে খড়ো পানি মূলত কাকে বলে। দেখো খড়ো পানি হচ্ছে সেই সকল পানি যে পানিতে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং আয়রনের আয়ন উপস্থিত থাকে। মূলত এই তিনটি আয়নের জন্যই পানি খড়ো হয়ে থাকে। তবে এই আয়নগুলোর সাথে যে অংশটা যুক্ত থাকে সেটি হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট আয়ন কিংবা ক্লোরাইড আয়ন কিংবা সালফেট আয়ন হিসাবে যদি এই আয়নগুলো লবণ হিসাবে পানিতে উপস্থিত থাকে তখনই মাত্র পানিকে খড়ো পানি বলা হয়। আর আমরা জানি খড়ো পানি মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে স্থায়ী খড়ো পানি আর একটা হচ্ছে অস্থায়ী খড়ো পানি। তাহলে আমরা স্থায়ী খড়তার জন্য কোনগুলোকে ইন্ডিকেট করব? স্থায়ী খড়তার জন্য মূলত আমরা সালফেট ক্লোরাইড লবণ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিকেট করব। তবে হাইড্রোজেন কার্বনেট যদি থাকে সেটা অস্থায়ী খড়ো, কারণ এটাকে তাপ দিলেই সেটা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়ে খড়তা দূরীকরণ করা যায়। তাহলে আমরা এখানে দেখছি খড়ো পানিতে সাবান কেন ফেনা তৈরি করে না এবং প্রচুর সাবানের অপচয় হয় কেন। দুটি প্রশ্ন এভাবে আসতে পারে, যে খড়ো পানিতে সাবান ফেনা কেন তৈরি করে না, দ্বিতীয় খড়ো পানিতে সাবান অপচয় কেন হয়। তো প্রথম কথা হচ্ছে এই যে আয়নগুলো রয়েছে তাদের মধ্যকার যে লবণগুলো তৈরি হচ্ছে অর্থাৎ ফেরাস সালফেট কিংবা ক্যালসিয়াম সালফেট কিংবা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, এই লবণগুলো এখান থেকে তৈরি হয় মূলত। এবং এই লবণগুলো যখন উপস্থিত থাকে পানিতে তখন সাবানের সঙ্গে মূলত বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদ তৈরি করে। তাহলে আমরা জানি সাবান হচ্ছে আর COONA। তাহলে এটা যদি হয় সাবান, সাবান মূলত কোথায় দ্রবীভূত অবস্থায় আছে? পানিতে। সে পানিতে দ্রবীভূত থাকা অবস্থায় সাবান যেটা তৈরি করে সেটা হচ্ছে এই আয়নটা তৈরি করে, এই আয়নটা তৈরি করে সেই সঙ্গে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, এটা আমরা জানি। এখন এই যে সাবানের এই আয়নটা আছে, এই সাবানের আয়নটা কী করে? দেখো এই সাবানের আয়নটা মূলত এই আয়নগুলোর সঙ্গে গিয়ে বিক্রিয়া করে, অর্থাৎ আর COO- এটা মূলত বিক্রিয়া করবে এখানে উপস্থিত থাকা যে আয়নগুলো আছে সেটা হয়তো ম্যাগনেসিয়ামের সঙ্গে, না হলে ক্যালসিয়ামের সঙ্গে, তা না হলে আয়রনের সঙ্গে। এদের সাথে বিক্রিয়া করে মূলত এগুলো হচ্ছে খড়ো পানির উপাদান। তাহলে খড়ো পানির এই উপাদানের সঙ্গে মূলত এই আয়নটা বিক্রিয়া করে তৈরি করে অদ্রবণীয় গাত, যেটি ম্যাগনেসিয়াম অ্যাসিটেট। যেহেতু এটা আমরা জানি অ্যাসিটেট আয়ন হিসাবে আছে, তাহলে হয়তো ম্যাগনেসিয়াম অ্যাসিটেট তৈরি করবে, না হলে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করবে, না হলে আয়রন অ্যাসিটেট তৈরি করবে। তো এই ধরনের অ্যাসিটেট তৈরি করে, অ্যাসিটেটগুলো আমরা লিখছি এখানে, যেমন হচ্ছে আর COO এখানে MG, তাহলে এটা ম্যাগনেসিয়াম অ্যাসিটেট। এখানে টু কেন হয়েছে? কারণ ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। ক্যালসিয়াম হলেও এখানে টু হবে, কারণ ম্যাগনেসিয়াম দুটি এই আয়নের সঙ্গে যুক্ত হচ্ছে। তো এই আয়নগুলো যখন এই অদ্রবণীয় এই উৎপাদটা তৈরি করছে, এই উৎপাদটার জন্যে মূলত সাবানের অপচয় হয় এবং এটা অদ্রবণীয় গাদ হিসাবে নিচে জমা হয়, যার জন্য সাবানের পরিষ্কার করার যে কৌশল সেটি ব্যাহত হয়। এইবার আমরা দেখব আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে অস্থায়ী খড়ো পানিকে ফুটিয়ে বিশুদ্ধ করা যায় কেন। আমরা কিছুক্ষণ আগে হিন্টস দিয়েছিলাম যে অস্থায়ী খড়ো পানিতে যদি হাইড্রোজেন কার্বনেট আয়নটি থাকে তাহলে সেটিকে ফুটিয়ে সহজে বিশুদ্ধ করা যায়। আমরা জেনেছি যে খড়ো পানিতে মূলত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের লবণ হিসাবে থাকে। কোন লবণ থাকে? সালফেট লবণ, না হলে হাইড্রোজেন কার্বনেট লবণ, তা না হলে ক্লোরাইড লবণ উপস্থিত থাকে। তবে আমরা এটাও বলেছি যে এই লবণগুলোর মধ্যে শুধু হাইড্রোজেন কার্বনেট যে লবণটা থাকে সেটার জন্য পানি অস্থায়ীভাবে খড়ো হয়, আর বাকি যে দুটি লবণ আছে সালফেট এবং ক্লোরাইড
এই লবণ দুটির জন্য স্থায়ীভাবে ক্ষর হয়। তো অস্থায়ী ক্ষর পানিতে যেহেতু হাইড্রোজেন কার্বনেট আছে এবং এই হাইড্রোজেন কার্বনেট থাকার কারণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লবণগুলো মূলত ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট হিসাবে থাকে, না হলে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট হিসাবে উপস্থিত থাকে। তো এই দুটি অবস্থা দেখতে পাচ্ছো, এগুলোকে যদি তাপ দান করো, ধরো এগুলোকে আমি তাপ প্রদান করছি, এগুলোকে তাপ প্রদান করলে কি হয়, সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে নির্গত হয়। তাহলে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটকে যদি আমি তাপ দান করি তাহলে এখানে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, সেই সঙ্গে তৈরি হবে পানি। হিসাব করে দেখা গেছে এখানে দুটি কার্বন ডাইঅক্সাইডের অণু পাওয়া যাবে। আবার ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি তাপ দান করো তাহলে ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড পাবে দুই অণু, কার্বন ডাইঅক্সাইড পাবে, সেই সঙ্গে পানি পাবে। তাহলে এই যে এই লবণ দুটিকে কার্বন ডাইঅক্সাইড হিসাবে ভেঙে ফেলা যাচ্ছে, যার জন্য পানির যে ক্ষরতা আছে সেই ক্ষরতাটা দূরীভূত হয়। অর্থাৎ আমরা বলতে পারি অস্থায়ী ক্ষর পানিকে ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। শিক্ষার্থীরা, তৃতীয় প্রশ্ন হচ্ছে পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য তুমি কি করবে। তাহলে পানির স্থায়ী ক্ষরতা কেন হয় সেটা আমরা বলেছি, যে কোন ধরনের আয়ন থাকলে পানি স্থায়ীভাবে ক্ষর হয় সেটি হচ্ছে সালফেট আয়ন, ক্লোরাইড আয়ন, কার সঙ্গে যুক্ত থাকলে, হয়তো সেটা ফেরাস আয়নের সঙ্গে, না হলে ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে, তা না হলে ক্যালসিয়াম আয়নের সঙ্গে। এরা যদি লবণ আকারে থাকে তখনই একমাত্র পানি কি হয়, স্থায়ীভাবে ক্ষর হয়। তাহলে এই স্থায়ী ক্ষরতা দূর করার জন্য আমরা কি করব, স্থায়ী ক্ষরতা দূর করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখো সোডিয়াম কার্বনেট যখন ক্ষর পানিতে যোগ করা হয় তখন সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট অধক্ষেপ হিসাবে ফেলে। তাহলে আমরা দেখি একটু, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, দেখেন এখানে ক্যালসিয়াম এবং ক্লোরাইড, এটা হচ্ছে স্থায়ীভাবে ক্ষর পানির একটি উপাদান। এটির সঙ্গে যখন তুমি সোডিয়াম কার্বনেট যুক্ত করবে তখন সেটি ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তরিত হবে, সেই সঙ্গে লবণ তৈরি করবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু বিশুদ্ধ উপাদান হিসাবে আছে, এটি কিন্তু ক্ষরতার জন্য দায়ী নয়। তাহলে এই সোডিয়াম কার্বনেট যোগ করার ফলে ক্যালসিয়াম ক্লোরাইডের ভেঙে ফেলে এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়েছে, তোমরা বুঝতেই পারছ। ঠিক একইভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করছি তাহলে এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে সোডিয়াম কার্বনেটের সঙ্গে